এইরকম পাইছেন কোন হাদিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করাইতেছেন, সাহাবাই কেরাম মাওলার আশকে পাগল হয়ে স্টেজে উঠে গেছেন, আল্লাহ রাসূল সাল্লামের গলা ধরে ঝুলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি ধরে টান দিছেন, রাসূলের সামনে থেকে সব নিয়ে গেছেন, সবাই স্টেজে চারিদিকে রাসূলের চতুর্পাশে নাচতেছেন, এরকম ঘটছে? হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিকির করার সময় যে জিকির করছেন, ওই জিকিরে আল্লাহকে পাইছেন কিনা? তাহলে আমি আপনিও আল্লাহ সুবহান ওয়া তাআলাকে পাইতে হলে জিকির করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের তরিকায়, আল্লাহকে ভাবার একমাত্র তরিকা। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করলে কি হয়? ইমান ভেঙে যায়, এমনকি আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলে দিছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, নাউযু বিল্লাহ, আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় শিরক করলে। বাংলাদেশে শিরক আছে কি নাই? অসংখ্য শিরক, একটা দুটা না, শেরেক আর শেরেক, শেরেক আর শেরেক, শেরেকের বর্ণনা যদি দিই আজকে সারা রাত শেরেকের বর্ণনা দিলেও শেষ হবে না, এত পরিমাণ শেরেক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আপনাদের এলাকায় আপনাদের হাতে কোমরে তাবিজ আছে নে? নাই মনে হয় এদের আছে নে? তো শেরেক লই তো ওয়াজ শুনতে আইছি, তো শেরেক লয় আসি অসুবিধা নাই, তবে শেরেক থেকে তওবা করে ছাড়ে দিতে হইব। শেরেক থাকতে পারে অসুবিধা নাই, কিন্তু যখনই আমি বুঝবো এটা শেরেক তখন এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফতোয়া দিয়েছেন, শেরেক আমার আপনার ফতোয়া না, কোনো মুফতি সাহেবের ফতোয়া না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই লোক তাবিজ জুলায় তামিমা জুলায় সে আল্লাহর সাথে শেরেক করে। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোরআন আর গাইরে কোরআনকে আলাদা করেন নাই, কোরআন দিয়ে দিলেও শেরেক, কোরআন ছাড়া অন্য কিছু দিলেও শেরেক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে কোনো সাহাবীরে তাবিজ দিছে কি বলেন? একটা তাবিজ দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে? বরং হাসান হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আদরের নাতি, দুই নাতিরে দুইটা তাবিজ তো দিতেন, কারোর না দিলেও। যদি কারণে দেন নাই তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে মহব্বতের নাতি, ওদেরকে তো দুজনের দুইটা দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও দেন নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনে কারিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এই কোরআন দিয়ে দুনিয়ার কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের জন্য ব্যবহার করেন নাই, কারণে তাবিজ দেন, তাহলে এটা দেওয়াটাও শিরক। অথচ আজকে আমাদের মা বোনেরা আমাদের ভাইয়েরা সবাই খুঁজতে দেখবেন হাতের মধ্যে তাবিজ, কোমরে তাবিজ, গলায় তাবিজ, বাচ্চার গলায় এতগুলো দিছে বাচ্চা আলগাইতে পারে না, বাচ্চারা আরো অসুস্থ বানাই দিতেছে তাবিজ দিয়ে, বাচ্চারা এতগুলো দিছে যে বাচ্চা ছোট বাচ্চা আলগাইতেও পারে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, পুরো আরব দুনিয়াতে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, যত আরব দুনিয়া আছে পুরা আরব দুনিয়াতে একটা তাবিজ নেই কারো গলায়, কারো কোমরে, কারো হাতে। সেখানকার বাচ্চা সব মনে মরে যাইতেছে নাকি? তাবিজ নেই এই দেশে তো মানুষ বাচ্চা সব মরে যাইবার কথা না? আরবের বাচ্চা দেখেন আরো আমাদের বাচ্চার চাইতে আরো সুস্থ, সবল, স্ট্রং। আমরা রমজান মাসে যখন বাইতুল্লাহ যাই এতেকাফের জন্য, দেখি যে ওখানকার মহিলারা বাচ্চাদেরকে লই দলে দলে সব মসজিদে চলে আসতেছে, তাদের বাচ্চা ছেড়ে দিছে কোনো চিন্তা নাই, ওখানে খেলতেছে আরবের বাচ্চা, মাশাআল্লাহ কত সুন্দর, কত হৃষ্টপুষ্ট বাচ্চা, একটা তাবিজ নেই বাচ্চার গলায়, হাতে, কোমরে। তাহলে বোঝা যায় এগুলো ছাড়াও মানুষ সুস্থ থাকতে পারে। সুস্থ রাখার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ছাড়াও সুস্থ রাখতে পারেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা এগুলো ছেড়ে দিই, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন।
এরপরে দেখবেন আমাদের এই দেশে কত লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে গিয়ে সাজদা দেয় না, মৃত মানুষকেও সাজদা দেয়, জীবিত মানুষকেও সাজদা দেয়। মৃত মানুষ, জীবিত মানুষ, সকল মানুষকে সাজদা দেওয়ার শেরেক ইমান চলে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। সাজদার মালিক কে? একটা সাজদা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে না দেওয়ার কারণে ইবলিস ইবলিস হয়ে গেছে। আজকে আমার যে সমস্ত ভাই এবং বোনেরা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত ডেলি কয়টা সাজদা দেয় না বলেন দেখি, একজন লোকের উপরে, একজন মুসলিমের উপরে ডেলি কয় রাকাত নামাজ পড়া ফরজ? মাশাআল্লাহ, 17 রাকাত। 17 রাকাতে কয়টা সাজদা? 34টা সাজদা। তাহলে ইবলিস একটা মাত্র রব্বুল আলমিনের নির্দেশ, একটা সাজদা না দেওয়ার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে লানত প্রাপ্ত হয়ে গেছে, লানাহুল্লাহ হয়ে গেছে। আমি আপনি প্রতিদিন 34টা সাজদা লঙ্ঘন করতেছি আল্লাহর নির্দেশ, ইবলিসের চাইতে 34 গুণ বেশি নির্দেশ লঙ্ঘন করতেছি, তাও ইমান ঠিক আছে কি বলেন? ইবলিস একটা দে নাই, ইবলিসের এই করুণ দশা, আর আমি আপনি ডেইলি 34টা লঙ্ঘন করি তাও বলে ইমান মজবুত আছে, বুঝতে পারছেন? ডেইলি যদি 34টা লঙ্ঘন করেন এক মাসে কয়টা দেখি? আপনাদের এলাকার অঙ্ক কেমন পারেন? অঙ্কের পরীক্ষা হয়ে যাক এই এলাকার ভাইদের, অঙ্ক কেমন? ডেইলি 34টা, 10 দিনে কয়টা? 10 দিনে কয়টা? 340টা। তাহলে 30 দিনে কয়টা? 1020টা। মাশাআল্লাহ, দেখছেন অঙ্কে তো খুব স্ট্রং এই এলাকায়, সাথে সাথে বের হয়ে গেছে 1020টা। এক মাসে একজন বেনামাজি ভাই বোন 1020টা সাজদা লঙ্ঘন করে। এবার চিন্তা করে দেখেন, ইবলিস একটা মাত্র সাজদা লঙ্ঘন করে তার এই পরিণতি, আপনি মাসে 1020টা, এবার বছরে কয়টা? প্রায় 13,000। এক মাসে যদি 1020টা হয় তো 12,240 ভাই হিসাব করে দিছে বছরে, এই 12,000 সাজদা এক বছরে আপনি তরক করতেছেন, আল্লাহর কত বড় নাফরমানি করতেছেন। এই জন্য আল্লাহ পাক সলাতকে ইমানের সাথে সম্পৃক্ত করছেন, সলাত আছে ইমান আছে, সলাত নাই ইমান নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, এখানে ঈমানাকুম অর্থ সলাতাকুম, তোমাদের সলাত নষ্ট করেন না। সলাতকে আল্লাহ পাক ঈমান বলছেন, ঈমানের সাথে সলাতের সম্পর্ক। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা খবরদার, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত সলাত ছাড়বেন না, জান্নাত পাইতে হলে সলাত ছাড়া যাবে না। এই জন্য কোন অবস্থায় শেরেক করা যাবে না, সেজদা শুধু আল্লাহকে করতে হবে, আর কাউকে সেজদা করা যাবে না। এটা হলো এক নম্বর ইমান ভঙ্গের কারণ, শেরেক করা। দুই নম্বর ইমান ভঙ্গের কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়াত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম আশ-শাফা'আ, যে ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকারী বানাইনে, কয় শোনো কেয়ামতের দিন যে বিচার হইব, এখানে তুমি যদি উকিল না নিয়ে যাও, উকিল ব্যারিস্টার নিয়োগ না দেও, তো তোমার বিচার কেমনে হইব? কারণ কোর্টে যখন বিচার হয় উকিল নিয়োগ দিতে হয় না, তা আল্লাহর দরবারে যখন তোমার বিচার হবে সেখানেও তো তোমার উকিল দরকার আছে, দরকার আছে? কোন উকিলের দরকার না। আল্লাহ পাক বলছেন, ফালা তাত্তাখিজু মিন দুনি ওয়াকিলা, খবরদার আমার ছাড়া কোন উকিল নিয়োগ দিও না। কিয়ামতের ময়দানে উকিল বানালে আমারে বানো, কারণ আমি তোমার সমস্ত অপরাধ, সমস্ত কর্মকাণ্ড সরাসরি দেখছি। দুনিয়াতে যিনি বিচারক উনি আপনার অপরাধ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিচারক উনি সব সরাসরি দেখছেন, সুবহানাল্লাহ। তাহলে ওই বিচারক, কোর্টের বিচারক আর আল্লাহর বিচার দুটা আলাদা জিনিস। এই জন্য কিয়ামতের ময়দানে বিচারের জন্য কোনো মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া যাবে না, মধ্যস্থতাকারী নিয়োগ দিলে ইমান চলে যাবে। কয় যা হোক, হারাম উপার্জন যা করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, যা করছি, এখন একবার আল্লাহর ওলি একজন পাইছি, আল্লাহর ওলিরে কিছু খাওয়াই দিতে থাকি, টাকা পয়সা দিতে, এখান থেকে কিছু দিয়ে দিলাম, আমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিছে,
জান্নাতের দায়িত্ব কেউ নিতে পারে? ওই ওলি জান্নাতে যাবে কিনা হে নিশ্চয়তা নেই, কি বলেন? উনি কি আগে নিজেরটা নিশ্চয়তা পাইছে যে উনি জান্নাতে যাইব? পাইছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাম ধরে বলে দিয়েছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুনাফিকের তালিকা হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে দিলেন, কারা কারা মুনাফিক, ওই মুনাফিকের নামগুলো হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, ওমরকে বলেন নাই। কারণ ওমরকে বলেন নাই কেন? মুনাফিকের তালিকা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে দেন, রাস্তার মধ্যে দেখা হইলে কোনো মুনাফিকের সাথে, ওমর বলতে পারে এই বেটা তুই মুনাফিক, ওমর তার উপর আক্রমণ করে বসতে পারে। কারণ ওমর হলো আল্লাহর হুকুমের ব্যাপারে সবচেয়ে কঠোর, ইবলিসে দেখলে ভয় পায় যারে, এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালায়। এখন মুনাফেক করে কি করে না কি করে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের নাম বলেন নাই, নাম বলছেন কারে? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে। তাকে বলা হয় সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গোপন কথার বান্দার। তার জান যাবে তো গোপন কথা বাইরে হবে না। এখন ওমর চিন্তা করতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা আমারে কয়, কিন্তু এই কথাটা কেন বললো না, মুনাফেকের কথাটা? রাত্রিবেলায় গোপনে গোপনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরে বলে, ভাইজান, দুনিয়াতে এমন কোন কথা নাই, এমন কোন গোপন কথা নাই যে কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে বলেন না। কিন্তু মুনাফিকের তালিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে বলে দিছেন, আমারে বলেন নাই। আমি আল্লাহর কসম করে বলছি, রাত্রিবেলায় গোপনে তোমার কাছে আসছি, যেই মুনাফিকের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে দিছেন, ওই তালিকার ভিতরে আমি ওমর ইবনে খাত্তাবের নাম আছে কিনা? আল্লাহু আকবার! আমি ওমর ইবনে খাত্তাবের নাম ওই মুনাফিকের তালিকায় আছে কিনা? কারণ না থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন নাই কেন ওই তালিকা? আল্লাহু আকবার! যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, আমিরুল মুমিনিন, যে 10 জনের নাম ধরে ধরে রাসূল জান্নাতের কথা বলছেন, ওমর একজন। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না যে উনি জান্নাতে মানুষ হয়ে গেছে। আজকে আমাদের দেশে সমাজে নিজে জান্নাতে যাইবে কিনা তার নিশ্চয়তা নাই, এই গ্যারান্টি পায় নাই, কিন্তু মানুষের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা লই ফেলতেছে, দায়িত্ব লই ফেলতেছে। কয় শোনেন, আমি আপনাদের জন্য লঞ্চ ভাড়া করবো, জাহাজ ভাড়া করবো, ট্রেন ভাড়া করবো, বাস ভাড়া করবো, সব ভাড়া করি করি জান্নাতে লই যাইব সব, অথচ নিজে যাইতে পারবে কিনা তার নিশ্চয়তা পায় নাই। সাহাবাই কেরাম নিশ্চয়তা পাওয়ার পরেও তারা কাউকে জান্নাতের সার্টিফিকেট বেছে নাই। এইরকম যদি একজন নিশ্চয়তা আমাদের এই দেশে পাইতো, যদি একজন পাইতো, বেশি দরকার নাই, যে এই লোক জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পাই গেছে, দেখতেন যে সে টিকিট বিক্রি শুরু করে দিত, যে শোনো আমি তো জান্নাতে যাবো নিশ্চিত, তো কে কে যাইতেছ আসো আমার কাছে, টিকিট নিয়ে যাও, কিয়ামতের দিন তোমাদের সবাই রে জান্নাতে নিয়ে যাবো, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থ থাকার দরকার নাই। ওলামায়ে কেরামদের থেকে এলেম নিবেন, ওলামায়ে কেরামদের থেকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম শিখবেন। এলেম শিখার জন্য একজনের কাছে না, অনেক ওলামায়ে কেরামের কাছে যাইবেন, কিন্তু একজনের সাথে রশি বাঁধতে হবে এটা ইসলামে নাই, একজনের সাথে গিরা বাঁধতে হবে এটা ইসলামে নাই। সবার থেকে এলেম নিব ওলামায়ে কেরামদের থেকে আর আমল করব। যদি কেউ মনে করে যে আল্লাহরে পাইতে হইলে উনি আর আমের মাঝখানে উনারে লাগবো, বাস ইমান নাই। 3 নম্বর ইমান ভঙ্গের কারণ, মাল্লাম ইউকাফফিরুল মুশরিকিন, কোন ব্যক্তি যদি মুশরিকের মুশরিক মনে না করে, মুশরিকের মতবাদকে যদি সহি মনে করে, যদি মনে করে সব ধর্ম আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলে জান্নাতে যাওয়া যায়, বাস সে কাফের। বর্তমানে অনেক মুসলমান এরকম মনে করে, কয় ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম,
ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম। সুতরাং অন্য ধর্মগুলোকে যদি মনে করেন এগুলো আল্লাহর, এগুলো আল্লাহ দিছে, একটা পালন করলে জান্নাতে যাইব, তো যেই বিশ্বাস করবে সেই জান্নাতে যাবে না। ওগুলার প্রতি আমরা কোনো বিদ্বেষ নাই, আমরা কোনো অত্যাচার নির্যাতন করব না, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু এই বিশ্বাস আমরা পোষণ করব না যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ আল্লাহ পাক গ্রহণ করবেন, এটা বিশ্বাস করা। কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন সূরা আল ইমরানের 19, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলামকে ছাড়া অন্য কোনো দিন তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো দিন গ্রহণ করবেন না, আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন। সুতরাং অন্য দিনকে যদি সহি মনে করেন, আল্লাহর গ্রহণযোগ্য মনে করেন, ঈমান চলে যাবে। 4 নম্বর, মান আয়াতাকাদা আন্না হুদা গায়রান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালুন মিন হাদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েতকে উত্তম মনে করা, পরিপূর্ণ মনে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সবসময় খুতবার মধ্যে বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কোনো হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার টাকনুর নিচে কাপড় পরিও না, টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হইলো এটা, এখন সে কয় না দুনিয়ার যত বড় বড় পণ্ডিত আছে, সাহিত্যিক আছে, যত বড় বড় লেখক আছে, গবেষক আছে, সবাই টাকনুর নিচে পড়ে, আমিও পড়ব। বাস আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্যের হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করলেন, ইমান থাকব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ক্ষমা করো, দাড়ি কাটিও না, দাড়ি ছেড়ে দাও। আমি কই না দাড়ি ছাড়া রাখা যাবে না, দাড়ি রাখলে বিয়ে করতে পারবো না, দাড়ি রাখলে স্ত্রী পছন্দ করবে না, দাড়ি রাখলে সমাজের মানুষ আমার খারাপ বলতে পারে। বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য হেদায়েতকে আমি বেশি উত্তম মনে করেছি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাহ, এই সুন্নার উপরে যদি অন্য সুন্নাকে আমি অগ্রাধিকার দিই, চুল কাটতে যাই মাথার, সেখানেও খেয়াল রাখতে হবে কোন মুশরিকের অনুকরণ করা যাবে না। সেলুন দোকানে দেখবেন চারে পাশে ছবি টাঙ্গানো আছে, কাদের ছবি? এগুলা কথা কয় না, বিভিন্ন রকমের মুশরিকদের, খেলোয়াড়দের, গানের শিল্পী, নাচের শিল্পী, বিভিন্ন জন, এদের চুলের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। আর বাংলার মুসলমান যুবক এগুলো দেখে দেখে চুল কাটে, এদের চুল কাটার স্টাইলকে, ডিজাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম মনে করা যাবে না। আমি আবু বকরের স্টাইলে চুল কাটবো, ওমরের স্টাইলে কাটবো, ওসমানের স্টাইলে কাটবো, আলীর স্টাইলে কাটবো, আমি সকল মুশরিকের স্টাইল অনুসরণ করতে পারি না, এটা খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই শ্রেষ্ঠতম আদর্শ কিয়ামত পর্যন্ত। 5 নম্বর ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের চাইতে দ্বীনের কোন বিষয়কে অপছন্দ করা, একটা সুন্নতকে যদি আপনি অপছন্দ করেন ইমান চলে যাব। যদি বলেন যে আমি দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, বোরকাওয়ালা মহিলা পছন্দ করি না, তারপরে আমি এরকম টাকনোর উপরে প্যান্ট পরা লোক দেখতে পারি না, এরকম আরো যত সুন্নত আছে, যদি কোন যে সব এইগুলোর পালন করে যারা এসব মানুষ দেখতে পারে না, আপনার ইমান নেই। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের প্রতি অবজ্ঞা এসে গেছে, ঘৃণা এসে গেছে, এই ঘৃণা আসলে ইমান চলে যাবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পরে প্লেটটা পরিষ্কার করে খেয়ে ফেলতেন, একজনে খাইছে আপনি বলেন যে এই জিনিসটা আমি একেবারে দেখতে পারি না, একেবারে অপছন্দ, আপনার ইমান শেষ।
কারণ এটা খাইছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজকে, সুন্নতকে আপনি অপছন্দ করছেন। ইমান চলে যাবে। কয়টা গেছে? পাঁচটা। ছয় নম্বর, মান আস্তাহজা বিশাইয়্যিম মিন দীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দীন নিয়ে আসছেন এটার কোনো একটাকে ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহর দীন নিয়ে ঠাট্টা করতেছেন, দাড়ি এখান দিয়ে একটু রাখছেন, এখান দিয়ে একটু রাখছেন, কয়দিন এক ডিজাইন, কয়দিন আরেক ডিজাইন, এখান দিয়ে কাটেন, ওখান দিয়ে কাটেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীন নিয়ে, সুন্নত নিয়ে ঠাট্টা করতেছেন, ইমান চলে যাবে, দীন পালন করতে পারতেছেন না, এটা এক বিষয়, এটার দ্বারা আপনার কবিরা গুনাহ হবে কিন্তু ইমান যাবে না, কিন্তু দীন নিয়ে ঠাট্টা করতেছেন, তামাশা করতেছেন, এটার দ্বারা ইমান চলে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এভাবে দীনের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে পোকা, ঠাট্টা বিদ্রুপ করলে আপনার ইমান ভেঙ্গে যাবে। সাত নম্বর ইমান ভঙ্গের কারণ আর সেহের। সেহের মানে কি? জাদু করা। জাদু করলে ইমান চলে যায়, কাউকে যদি জাদু করেন ইমান ভেঙ্গে যাবে, ইমান চলে যাবে। আট নম্বর, মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন, মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা, একজন মুসলমানের বিরুদ্ধে কোন মুসলমান ভাইকে মারার জন্য, মুসলমান ভাইয়ের উপরে জুলুম করার জন্য একজন মুশরিককে সহযোগিতা করলেন। আজকে অনেক জায়গায় দেখা যায় একজন নামাজি ভাইকে মসজিদ থেকে বের করার জন্য ইমাম সাহেব বেনামাজির সাথে ওয়ালা করে, সম্পর্ক গড়ে তোলে, বেনামাজিদেরকে বন্ধু বানায়, নামাজিটাকে শত্রু বানায়। এরকম সমাজে আছে কি নেই? অনেক জায়গায় আছে। মসজিদে গিয়ে একজন মুসল্লি হয়তো জোরে আমিন কইছে, সশব্দে আমিন বলছে, এই মুসল্লিটাকে মসজিদ থেকে বের করার জন্য ইমাম সাহেব কি করে? বেনামাজিকে নিয়ে, তারপরে আপনার মদখোরকে নিয়ে, নেশাখোরকে নিয়ে, বিভিন্ন রকমের লোকদেরকে নিয়ে দল পাকায়, দল পাকায় ওই নামাজিটাকে মসজিদ থেকে বের করার জন্য চেষ্টা করে। অথচ ইমাম সাহেবের বন্ধু হবে নামাজি, বেনামাজি ইমাম সাহেবের বন্ধু হইতে পারে না, তার সাথে ওয়ালার সম্পর্ক হবে না, ওয়ালা বাড়ার সম্পর্ক, ইমানের সম্পর্ক। কিন্তু দেখা যায় সমাজে যে খারাপ লোকের সাথে সম্পর্ক গড়ে তোলে, ভালো মানুষকে নির্যাতন করার, জুলুম করার চক্রান্ত হয়, ইমান চলে যাবে, এটা খেয়াল রাখতে হবে। একজন নামাজিকে আপনি কিছু জুলুম করার জন্য, তাকে মসজিদ থেকে বের করার জন্য বা তার প্রতি অত্যাচার করার জন্য আপনি বেনামাজি নিয়ে দল ফাঁকাইছেন, ইমান চলে যাবে। ঠিক একইভাবে মুসলিমের প্রতি নির্যাতনের জন্য কোন মুশরিকের সহযোগিতা করছেন, ইমান চলে যাবে। কয়টা হইল? আটটা। নয় নম্বরে ইমান ভঙ্গের কারণ, মানে যদি কেউ মনে করে কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতা মুক্ত, মানে শরীয়ত পালন করা লাগে না, শরীয়ত ছাড়াও আল্লাহকে পাওয়া যায়, তো ইমান চলে যাবে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, তাও আল্লাহর ওলি, আছে না? নামাজ নাই আল্লাহর ওলি, তো নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছে কেমনে? যে বিশ্বাস করবে যে নামাজ ছাড়াও আল্লাহর ওলি হইতে পারে তারই ইমান চলে যাবে। অনেক ল্যাংটা বাবা আল্লাহর ওলি আছে, আছে না? যে বিশ্বাস করে ল্যাংটা হইলে আল্লাহর ওলি হওয়া যায় তারই ইমান চলে যাবে, কারণ সে শরীয়তের গণ্ডির বাহিরে চলে গেছে। শরীয়তের বাহিরে যাই কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, আল্লাহকে পাওয়া যায় না। কেউ যদি মনে করে শরীয়তের বাহিরে গিয়েও আল্লাহকে পাওয়া যায় তার ইমান চলে যাবে। দশ নম্বর সর্বশেষ যেটা, সেটা হলো আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন থেকে এমন ভাবে বিমুখ হয়ে গেছে, দিন শিখেও না, দিন শিখায়ও না, দিন শিখা, দিন শিখানো এটার সাথে কোনো সম্পর্কই নেই, এটার কোনো জরুরতও মনে করে না, প্রয়োজনীয়তে অনুভব করে না, দিনের সাথে তার কোনো সম্পর্কই নেই। এমনি মুসলমান, নামটা মুসলমান কিন্তু দিনের কোনো সম্পর্ক নাই। আপনি দেখবেন ফেসবুকে
একটা অ্যাকাউন্ট খুলছেন বা ইমেইলের একটা আপনি অ্যাকাউন্ট খুলছেন, খুলে দুই তিন বছর কোনো খোঁজ খবর নাই, ওপেনও করেন নাই, কিচ্ছু করেন নাই, এরপরে যাই দেখবেন এটা আর নাই, অটোমেটিক ডিলেট হয়ে গেছে। ইমান আনার পরে আপনার কোনো খবরে নাই, ইমানের কোনো খবরে নিলেন না, বিয়ে করার পরে পাঁচ বছর স্ত্রীর কোনো খবর এলন নাই, দশ বছর কোনো খবর এলন নাই, কোথায় বিয়ে করছেন, কারে বিয়ে করছেন, স্ত্রীরে আনেনও নাই, খবর আনেন নাই, বিয়ে থাকব কি বলেন? ইমান আনছেন, ইসলাম গ্রহণ করছেন, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি বলছেন, যে ইমানের সকল আরকান সকল আহকাম কবুল করছেন, কিন্তু কি কবুল করছেন খবর এলন নাই, ইমান থাকবে না, ইমান অটোমেটিক ডিলেট হয়ে যাবে, ইমান চলা যাবে, কারণ ইমানকে অযত্নে অবহেলায় ফেলে রাখলে ইমান আর থাকে না, ইমান চলে যায়, কারণ ইমান অনেক মূল্যবান জিনিস, দামি জিনিস, দামি জিনিস রাস্তায় ফেলে রাখবেন কতক্ষণ পরে যায় আর পাইবেন না, স্বর্ণ, স্বর্ণ আছে না কি কথা বলে না, স্বর্ণ চিনেন তো, দামি না অদামি, এই জন্য দেখবেন কারো বাড়িতে বেড়াইতে গেলে যে টেবিলের উপরে স্বর্ণ পড়ে রয়েছে, দেখছেন নি, টেবিলের উপরে না বরং আলমারি বাঙ্গিও তো স্বর্ণ পাইতে মুশকিল, কি কর, এমন লুকানি লুকাইছে যে জায়গা থেকে আর বের করা সম্ভব, যেই জিনিস যত দামি সেই জিনিস তত লুকানো থাকে। আমার আপনার শরীরের মধ্যে দেখেন যেই জিনিসগুলো যত বেশি দামি সেই জিনিসগুলো তত ভিতরে, আমাদের ব্রেন কত দামি, এটাকে আল্লাহ খুলে দিছে বাইরে, এটার কত আবরণ কত প্যাকেট উপরে দিয়ে দেখেন শক্ত একটা প্যাকেট করে দিছে আল্লাহ পাক, এটা দামি জিনিস এই জন্য এটার ভিতরে লুকাই দিছে, হার্ট দামি জিনিস শরীরে এটার আল্লাহ পাক ভিতরে লুকাই দিছে এক জায়গায়, যেটা যত বেশি দামি এটা তত লুকানো তত ভিতরে, এটা বাহিরে দেন নাই আল্লাহ পাক, দুনিয়ার যত জিনিস যত দামি তত জিনিস মানুষ লুকাই রাখে, তাহলে ইমান যত দামি যত মূল্যবান এটারেও যত্ন করে সযত্নে, এটার যত্ন না নিলে অযত্নে অবহেলা রাখলে ইমানও চলে যায়, ইমান থাকে না, ইমান চুরি হয়ে যায়, আপনি একটু অসতর্ক হইলে ইমান চোর সমাজের গাড়ে গাড়ে রাস্তা রাস্তায় বসা আছে, আপনার ইমান চুরি হয়ে যাবে, ইমান থাকবে না, এর জন্য ইমানের প্রতি যত্ন নিতে হয়, ইমানের খেয়াল রাখতে হয়, ইমানের পরিচর্যা করতে হয়, এজন্য ইমান থেকে বিমুখ থাকলে ইমান চলে যায়। এই দশটা হলো ইমান ভঙ্গের দশটা কারণ, সংক্ষেপে বললাম একেবারে সংক্ষেপে শুধু পয়েন্টগুলো, এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আলোচনা দীর্ঘায়িত করবো না, রাত ১২টা বেজে গেছে, প্রশ্নোত্তর আছে, তো আমরা সকলেই আমাদের ইমানের দিকে একটু খেয়াল দিব, আমলের থেকে ইমানের গুরুত্ব বেশি, আগে ইমান তারপরে আমল, কিন্তু আমরা আমলের প্রতি যতটুকু গুরুত্ব দিই ইমানের খবর রাখি না, আমল নিয়ে মারামারি করি ইমানের খবর নেই, এজন্য প্রত্যেকে নিজের পরিবারের সমাজের সবার ইমানটা যাতে ঠিক থাকে, ইমানটা নিয়ে যাতে কবরে যাইতে পারে, ইমানটা যাতে কোনো অবস্থায় না ভাঙে, এই জিনিসগুলোর দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহিদি ইমান নসিব করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন, আজকের এই মাহফিলকে ইসলামী সম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন।